তো এই ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট দেশগুলার এই অগ্রাধিকার সব ক্ষেত্রে পিছনে রাখা হয় এখন ওই যে ন্যাশনাল জাতীয়তা নিয়ে তারা আলাদা আলাদা হয়েছিল সেই সময় তো আমাদের কোন রায় দেওয়া হয়েছিল না আপনি বলছিলেন একটা লাইভে আপনার যে আমরা তো কোনো রায় দেয় নাই যে বর্ডার করে দেব এখানে এই পাশের লোক এই পাশে আসে না আসুক না এই পাশের লোক এই পাশে আসতে বিসাপ নিয়ে আসুক এইরকম বাধ্যবাধকতা অনেকগুলা দিয়ে দিছে আর কি তো এইটা বর্তমান বিশ্ব থেকে উঠানো যায় যাওয়ার কোনো পন্থা আছে কিনা না এইটা জানার জন্য আপাতত তো কোনো উপায় নাই তবে ইউরোপে যে জিনিসটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে জিনিসটা হচ্ছে যে তারা একই মুদ্রা ব্যবস্থা চালু করেছে এবং অনেক শিথিল করে ফেলছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিতরে যাতায়াত করতে এখন আগের মতো আর একদম মানে বন্দুক টন্দুক নিয়ে যে খারায় থাকে বর্ডারে তা নাই এখন হচ্ছে সাধারণ ভাবেই আসা যাওয়া করা কি সেনজেন ভুক্ত দেশগুলো যেগুলো আছে সেগুলোর ভিতরে আপনি এমনকি অনেক দেশের বর্ডারে কোনো চেকিংও নাই চেকিং ছাড়াই আপনি এই যে আমি গত মাসে ডেনমার্ক ঘুরে আসলাম গত মাসে না হ্যাঁ গত মাসেই তো ডেনমার্ক ঘুরে আসলাম আমি কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলো না একটা জায়গা তো আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে নাই যে তোমার ডেনমার্কে দিয়ে আছে নাকি ভিসা আছে কিনা বা কিছু আছে কিনা আরেকটা দেশে আমি যাচ্ছি ডেনমার্কেও আমি এইভাবে যেতে পারলাম তার মানে হচ্ছে নেদারল্যান্ডসে আমি গেলাম দুই তিন মাস আগে নেদারল্যান্ডসে ঘুরে আসলাম এই সমস্ত দেশ আমি ঘুরতেছি ফিরতেছি ফ্রিলি ট্রাভেল করতেছি আমাকে কোথাও কখনো ইয়াও জিজ্ঞেস করে নাই যে তুমি তার মানে হচ্ছে যে এই দেশগুলো তো অলরেডি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছে এখন এই জিনিসগুলা থেকে শিক্ষা নিয়ে অন্য দেশগুলো যদি এইভাবে ওদের কাজগুলা করে একই মুদ্রা ব্যবস্থা চালু করে এবং ভাষার ক্ষেত্রে যদি ইয়া করে একটু শিথিলতা করে একটা একটা ভাষা যদি চেষ্টা করে যে এই ভাষা এই অঞ্চলের সব মানুষকে এই ভাষাটা শিক্ষা দেওয়া হবে এবং এই ভাষায় এই এই অঞ্চলের মানুষেরা সরকারি কাজকর্ম করতে পারবে মানে বর্ডার হিসেবে কাজকর্ম করতে পারবে এই ভাষাতে এবং যদি মানে ফ্রি ট্রাভেল করা যায় বর্ডারে যদি এত করা করি না থাকে তাহলে তো এটা অনেক ভালো হবে আমি তো মনে করি এই জিনিসটা করা উচিত ভবিষ্যতে আসলে এটাই করতে হবে এক সময় কিন্তু আমাদের দেশের সরকারগুলা আসলে এই সিদ্ধান্তে যাবে কিনা মনে করেন আমি আমি আসলে পৃথিবীর অনেক মানে আঠারোটা দেশের মতো হয় আমি ট্রেভেল করছি আর তো প্রত্যেকটা দেশে যাওয়ার পরে বাংলাদেশি ন্যাশনালিটি দেখার পরে কিংবা ছোট কোনো দেশের ন্যাশনালিটি দেখার পরে মানে তাদের চেহারাটা গুলাই অন্যরকম হয়ে যায় এরপরে প্রশ্ন এই অনেকগুলা আছে আমাদের দেখলেই চেহারাটা মানে ইয়া করে ফেলে এরপরে এরপরে অনেক প্রশ্ন করে যেগুলা রিয়েল ট্রেভেলার ওই অনেক প্রশ্ন করবে এরপরে আলাদা বাধ্যবাধকতা থাকবে তাদের জন্য এরপরে কি প্রথমে বিশা নেও এরপরে আপনি ওই দেশে যাওয়ার পরেও আপনার ইমিগ্রেশন আছে অনেক লোক আছে যারা ডিপোর্ট হয় এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে আবার দেশে ফেরত পাঠায় তো মানে যে আমরা চাই আমরা যারা নতুন প্রজন্ম আমরা তো এরকম করি নাই বর্ডার দিই নাই আমরা বর্ডার সিস্টেমের পক্ষেও না দ্বিতীয়ত পৃথিবীতে অনেক যারা শরণাত্রী হয় শরণাত্রী না সরিও যারা বিদেশ যেতে চায় কি বাংলাদেশ থেকে বাইরে বাইরা দেশে ভালো উন্নত দেশে যেতে চায় বর্ডারে অনেক লোক মারা যায় বরফের মধ্যে মারা যায় পানির মধ্যে মারা যায় আসলে এই সিস্টেমটা চালু যদি হইতো যে সেটা নিজের দেশে এইরকম ইনকাম করতে পারতেছে নিজের দেশে স্বাধীনভাবে চলতে পারতেছে ইউরোপ যাওয়ার কি প্রয়োজন আছে কিংবা ভালো দেশে অন্য অন্য দেশে সেম যে সেই কাজ করতেছে ওই কাজের দামটা যদি তার দেশে পাইতো ফ্যামিলির সাথে নিয়ে পরিবার সাথে নিয়ে থাকতে পারতো সে ওই যে একদের মানে অল্প সুখের আশায় অন্য দেশে যাইতে গিয়া এই লিবিয়া হইয়া স্পেনে যাই লোক এরপরে বিভিন্ন ওই আফ্রিকার জঙ্গল সরি ওই ইউরোপের জঙ্গলে দিয়া রাশিয়া থেকে বেলারুস বেলারুস থেকে জার্মানিতে ঢুকে মানে অনেক কষ্ট পাই এই লাইনের গুলাতে এগুলো দেখি মনে হয় যে এই সিস্টেম গুলার কারণে মানুষ মরতেছে একটা সুখের আশায় মরতেছে এই বাইন্ডিং তো আসলে আমি মনে করতেছি কারণ আমি আমার জায়গা থেকে আমি সাফার করছি দেখছি যে ওই অনেকগুলো দেখছি দেখিয়া আমি বুঝতেছি যে এগুলো চেঞ্জ করা দরকার আসলে আপনিও বলছিলেন আপনার একটা লাইফে শুনছিলাম ধরুন আমার এই জিনিসটা আসলে আমার মাইন্ডের সাথে মিলছে আর কি সবাই যদি এক ইকুয়েল হয়ে যেত ইকুয়েল তখন জিনিসটা আমার কাছে লাগে আমার মনে হয় আমি মনে করি এর সাথে এটাও চিন্তা করতে হবে যে প্রত্যেকটা দেশেরই এই অধিকারটা আছে যে তাদের নিজেদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ধরেন বাইরে থেকে জঙ্গি টঙ্গি ঢুকা গেল কিনা এটাও তো তাদের দেখা উচিত যে বাইরে থেকে মনে করেন জঙ্গি ঢুকে এসে বোমা দিল এই যে ভারতে যে ঘটনাটা ঘটছে পাকিস্তান থেকে কিছু জঙ্গি ঢুকে হোটেল তাজে এবং মানে আক্রমণ করে বসছে জঙ্গি আক্রমণ করে বসছে এখন এই টাইপের জিনিসটা আসলে থামাইতে হবে এবং সেটার জন্য আসলে সব দেশগুলোরই বিষয় একমত হয়ে তারপর একটা ডিসিশনে যেতে হবে কিন্তু এটা তো অনেক লং টার্মের বিষয় অনেক আন্তর্জাতিক পলিটিক্স পলটিক্সের বিষয় অনেক কিছু এটার সাথে জড়িত আপাতত এরকমের কিছু হবে বলে আমার আমাদের আমার তো মনে হয় না হয়তো ভবিষ্যতের dunia এরকম হবে যে এই বর্ডারগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাবে আস্তে আস্তে একবারে যে বর্ডার উঠা যাবে এটা এটাও আশা আমরা আমি করি না একটা সময় হয়তো আস্তে আস্তে একটু শিথিলতা আসবে ভিতরে মানে উত্তেজনাটা কমবে এই বর্ডার ওই বর্ডারের উত্তেজনাটা কমবে এবং আস্তে আস্তে আরো শিথিল হবে ঠান্ডা হবে পরিস্থিতি তারপরে হয়তো আরো অনেক বছর পরে হয়তো মানুষ freely যাতায়াত করতে পারবে যে তখন আর ভয় হবে না অমুক দেশে গেলে মানে মেরে ফেলবে কিনা এই ভয়টা পাইতে হবে না সেটা আরো অনেক মানে দূরের বিষয় থাকে আর কিছু বলবেন আপনি একটু এখন পার্সেন্টেজ হিসাবে যখন টেরোরিস্ট বলে আর যারা জঙ্গিবাদী আছে তাদের পার্সেন্টেজ আর যারা ভালো আছে যারা এরকম জঙ্গি বাদীদের অন্তর্ভুক্ত না কোন জাতির টেরোরিস্ট গ্রুপে না তাদের কত সমান চুকে দেখা হয় যেমন আজ পাকিস্তান থেকে যদি কোনো একটা নাগরিক আমি বাইরে এখন বাইরে দেশ আছি পাকিস্তান থেকে হক ভাই টেরোরিস্ট কে এটা বুঝবে কিভাবে মনে করেন 100 জনের ভিতরে একজন টেরোরিস্ট ঢুকে গেল ওই একজনই তো একটা বোমা মারলে তো মনে করেন 5000 লোক মারা যাবে তাই না তাহলে তো মানে ওই 100 জনের ভিতরে যে একজন যে টেরোরিস্ট আছে এটা তো আইডেন্টিফাই করতে হবে এটা তো একটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় এই জিনিসটা তো মানে একটা রাষ্ট্রের তো এই অধিকার আছে যে তার দেশের জনগণ যেন সুখে থাকে নিরাপদে থাকে এই জিনিসটা নিশ্চিত করা এটা তো দেখতে হবে হুটহাট করে যদি একটা জঙ্গি তাহলে তো একটা একটা প্রবলেম হয়ে যাবে বৈশা একসাথে বসে ধরেন জাতিসংঘ থেকে রুলিং দেয়া হইলো সেই রুলিং এ সব দেশগুলা সম্মত হইলো সম্মত হয়ে তাদের যে নিরাপত্তা তাদের যে জঙ্গিবাদ দমন আহ উগ্রবাদ দমন এই জিনিসগুলা যদি ঠিকঠাক করতো তারা তখন আর কি এই জিনিসটা আস্তে আস্তে অন্য দেশগুলোর ভিতরে একটা সম্পর্ক যদি তৈরি হয় বিভিন্ন দেশের ভিতরে একটা রাষ্ট্রীয় সম্পর্ক যদি তৈরি হয় তখন আর কি যাওয়া যাবে কিন্তু এর আগে হুট করে যাওয়ার যাওয়ার মতো কোনো উপায় নাই আপাতত কোনো উপায় নাই বুঝছি এখন যারা যে জায়গায় জন্মিছে সেই জায়গা থেকেই তার সাফার করতে হবে এগুলাই নিয়ে আর পরবর্তীতে যদি কখনো পৃথিবী এরকম হয় একমত হয় তখন এটা হইতে পারে আগে এরকম হ্যাঁ ঠিক আছে হক ভাই আর কি কিছু বলবেন আপনি আ তো কিছু বলা নেই একটা কথা বলার ছিল একটু এক মিনিট আপনার সময় নিব ওই যে গত লাইভটা দেখছিলাম আপনার কত লাইভে ওই একজন লোক আপনার সাথে যুক্ত হওয়ার পরে আপনি বলছিলেন সংশয় ডট কমে নাকি কি একটি মিথ্যা লেখছেন এরপর উনি অনেক সময় এটা নিয়ে অনেক কিছু বলতে বলতে আপনারা বলছেন আলটিমেট যদি এটা আমার কথা সত্যি হয়ে যায় আপনারটা তাহলে তো ওই নবী মোহাম্মদ উপরে ওইটা চলে যাবে কথাটা এই উনি এতটা না পেয়ে যাচ্ছে ভাই আসলে আমি বলি আপনারা ওই যে শিশু বিবাহ এরপর অনেকগুলা ইস্যু নিয়ে কথা বলেন এইসবগুলা যদি ফেয়ার কোনো মুসলিম হয় নির্দায় হবে কারণ বলবো আপনাকে আমি অনেক ধার্মিক লোক ছিলাম ওই আপনার লাইফ থেকে অনেকগুলা দেখতে দেখতে মিলাইয়া যদি আপনি সত্য বলতে চান আর যত বলতে পারেন তাইলে স্টিল এইগুলা হাদিসের লেখা আছে এগুলা হে করছেন নবী স্বীকার করতে আপনি ইসলামকে ফলো করতে হবে

অটোমেটিকলি তাইলে এটা আপনি শিখে আছে উনি চাইলে চাইলে পারতো কথাটা আরে কন্টিনিউ করতো আর উনি বুঝছি চিন্তা করতেছে আপনারা মনে হয় ওই জিনিসটা আপনি ডিলিট করে ফেলবেন নাকি ওটারে বদলে ফেলবেন কথাটারে উনি স্ক্রিনশট নিতেছে উনি বারবার দেখতেছে ওইটা যে আমি দেখতেছি ভাই ইন্টারনেট থেকে কোনো কিছু এইভাবে মানে যদি এডিট করে তাইলেও কিন্তু সেটার একটা মানে এভিডেন্স থেকে যায় হ্যাঁ আপনি কিন্তু ওই জায়গাতেই আপনি এভিডেন্সটা কিভাবে বাইর করতে হয় সেটাও আমি আপনাকে আপনাদের সবাই পরে সময় শিখাই দিব যে কেউ যদি এডিটও করে পরে এটাও কিন্তু বাইর করান যায় হ্যাঁ কোন জায়গায় কোন জিনিসটা এডিট করছে সে পরে এটাও বাইর করা কিন্তু দুই মিনিটের কাজ হ্যাঁ এত মানে ইয়া না আর আমরা বুঝতে চাই পড়ছি আমি এই লেখাটা পড়ছি এরকম কিছু নাই এরকম আপনি যেরকম শুধু যে উনি কথাটা কন্টিনিউ করে সামনে চলে যাবে আর ওই এভিডেন্স দেখবে আসলে পাগলা টাইপের লোক আসছিল উনি আর যারা এখন ইসলামকে ডিফেন্স করার জন্য আসে আমি দেখছি বেশিরভাগ লোক স্বীকার করতে চান এই জিনিসটা তাদের মধ্যে এখন চলে আসছে এটা ভুল ভাই আসলে আমি যদি এস এ মুসলিম হিসাবে আমি যেটা লেখা এটা স্বীকার করে যদি মুসলমানই পালন করতে চায় তাহলে করতে হবে হ্যাঁ নবী মোহাম্মদ ছয় বছর বিয়া করছেন নয় বছর সহবাস করছেন এটা হাদিসে লেখা আছে এটা প্রমাণিত এটা আমি অস্বীকার করে পারবো না নবী মোহাম্মদ এ যা যা করছেন দাসী অন্য দাসী আসছিল উনার হ্যাঁ আসছিল উনার যা মানে এগুলো স্বীকার করতে হবে কই ইসলামকে ফলো করতে হবে এখন দেখছি আমাদের ইসলামিক যারা আছে ইসলাম মুসলমান ভাই আছে তারা এইগুলারে ঘুরতে চাইতেছে এটা এইগুলো আই মনে করতেছে কিন্তু এটা দিয়ে ইসলামকে আরো ছোট করতেছে মানে এগুলো আই মানেই তো ছোট হওয়া এগুলা যদি মিয়া নেই হ্যাঁ এরকম আছে আমি বা ইসলাম ফলো করি আমি ইসলামকে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি নবীকে মোহাম্মদ নবীকে ফলো করি এইটা বইয়া যদি সে ইসলাম পালন করে ওকে তখন সে তার পজিশনটা অনেস্ট থাকবে এখন বর্তমানে দেখছি বেশিরভাগ লোক এগুলারে অস্বীকার করতে চায় অথচ হাদিসে লেখা আছে কোরআন শরীফে কোরআনে হাদিসে সবগুলাতে আছে এগুলা এগুলা স্বীকার করতে যাতে তাদের সরম আসছে আর এগুলা অস্বীকার করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আয়া থেকে এই কথা এই কথা বাইর এইগুলোর ঘুরার জন্য ভাই এই যে আপনি বলেন মাঝে মধ্যে যে তেনা পেচানো তেনা পেচানো ওয়ার্ডটা আমার লাইফে আপনার মুখ থেকে শোনা প্রথম জিনিস শোনা আমি এর আগে শুনি নাই তেনা তাকিয়া বাজি শুনছি কিন্তু তেনা পেচানো আপনার খুব ভালো লাগছে আমার এই কথাটা শুনে যে এত তেনা পেছা চাই যে এটার মানে এই যুগে যুগ উপযোগী করতে এই কথাটার অথচ যুগ উপযোগী হবে না এটা যে রকম লেখা এরকম ক্লাসিক্যাল তফসিল পড়লে ক্লাসিক্যাল তর্জমা যারা করছেন এগুলো দেখলেই বুঝা যায় নতুন যারা আসছে এখন দেখছে আমি কিছু মুমিনদের লাইভ ওরা করে লাইভ নিজেরা বিরক্ত লাগে ভাই ফার্স্ট মিনিট শুনতে চায় না আর তাদের যে মানে এক্সপার্ট অপিনিয়ন দিব তারা এখানে আইসা যে এগুলো ইবনে কাসির পিছে ওরা ইবনে কাসির বড় 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 যারা ইসলামিক স্কলার আছে এদেরকে পিছিয়ে রাইকা তারা এখন বড় হয়ে গেছে অথচ এদের নাকে টিপা দিলে দুধ বাড়বে এরকম মানে কিচ্ছুই জানে ইসলাম সম্বন্ধে এই সেই শিখছে আর তর্ক করাটা শিখছে এইরকম তর্ক করতে হবে কথার পিঠে কথা বললে বিভিন্ন জাতে তর্ক করতে হবে তো খুব বাদ লাগে ভাই এগুলা দেখলে শুনলে এখন বুঝছেন আর মূলত আমি যদি আমি আমার ক্যামেরা অন করি কিংবা আমি আমার আইডেন্টিফাই আপনাকে বলি আমার হাতে মনে হয় হাজার মানুষ ইসলামের কট্টর ভাবে ইসলামিক হয়েছে আমি বোধ ইসলামের একজন দায়ু ছিলাম ইভেন তো আমি এই অবস্থা থাকা অবস্থায় আমি মানে যাদেরকে শিখাইছি ইসলাম এখন তাদের সাথে এই বিষয়ে কথা বললে নাস্তিকবাদ নিয়ে কিংবা এই আপনাদের যুক্তি নিয়ে কিছু কথা বললে এরাও আমাকে এখন বলা পায় না এরাও আমাকে বলে যে না আমার হাতে যাদেরকে গড়ছে আর কি না এখন আমার নিজের আফসোস লাগে যে এত লোক কেন আমি আমি মনে করতেছি ধ্বংসের দিকে নিয়ে দিচ্ছি আমি 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 আমাদের থেকে বুঝছি যে ধ্বংসের দিকে তাদেরকে নিয়ে ঠেলিয়া দিছি এখন এই ধংস তো তাকে তাদেরকে বেক করবো কিংবা কেমনে তাদেরকে বেকে নিয়ে আসবে এই সুযোগটা আমি পাচ্ছি না আমি আমার খুব ক্লোজ ক্লোজ মানুষের সাথে যাদেরকে আমি ইসলামিক বানাইছি এখন বললে তারা আমার মানে অন্য চোখে নিতে চায় না আর আমি আমার জায়গা থেকে আও আপনাকে অনেক আগে দেখার পরে এটা ডিসিশন নিছি না দেখার পরে আমাকে বলা হয়েছে এদের ভিডিও দেখবেন না এদের ভিডিও দেখলে এই হবে সেই হবে আমার আপনার যখন দুই তিনটা কথা শুনছি যে আমি আমার জায়গা থেকে যে প্রশ্নটা আমি আপনি বললেন না যে এইরকম বলছি আমি বলার পরে শেষ না না এটা আপনার যুক্তি এইরকম অনেক যুক্তি আসতে পারে এই যুক্তিগুলো মাথা খাটাই যে একটা ব্যক্তি সাধারণত মাথা খাটাইলেই সে ইসলামের যোগ আর কি যে ইসলামটা কি আর আসলে আপনারা বলতে চান কি তখন বুঝে যাবে সাথে সাথে পয়েন্ট আসছিল যে আপনারা ওই আপনাদের লাইভে বেশিরভাগই বলেন দেখছি যাদেরকে ওই মুমিন যারা থাকে মুমিন বলেন অথচ মুমিন এটা তো একটা প্রাউড ফিল নাও মুমিন এখন দেখছি মুমিন তারা শুনলে তাদের মনে হয় অ্যাসিড পরে গেছে শরীরে জলে তার কোন ব্যক্তিটা মুমিন বললেন আপনারা তখন ওরা বুঝে মনে হয় আপনারা অনেকে ব্যঙ্গ করতেছেন অথচ মুমিন তো মুসলমানের মধ্যে মুমিন মুমিনের উপাধিটা বড় বড় থাকে এখন মুমিন নামটা একটা গালিতে পরিণত হয়ে গেছে এইরকম মনে হয় ভাই হ্যাঁ আসলে মুমিন তারাও এখন ফারাজ ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম একদিন একটা মুমিনদের লাইভ আমি ঢুকে পড়ছি একজন লিঙ্ক পাঠিয়েছে ঢুকে পড়ছি তারা দেখি একজন আরেকজন রে মানে গালি দিচ্ছে মুমিন বইলা মানে এক মুমিন আরেক মুমিন রে গালি দিচ্ছে মুমিন বইলা এই বাটা তুই তো মুমিন মুমিনের মতো কথা কস এটা কি বলেন ভাই সিরিয়াসলি সিরিয়াসলি

ওই যে শুধু লাইভে আইসা বই বা করে বই বা আসলে বই দেখায় কিতাব দেখায় ওরা ইসলামকে ডিফেন্ড না ডিফেন্ড না করিয়া আপনাকে করার আছে তারা আসলে ইসলামকে বড় করার প্লানে নাই তারা ইসলাম বড় করার প্ল্যানে এইরকম কথা বলবে না কেউ নিরপেক্ষভাবে বলবে কিন্তু ওরা আছে শুধু আপনাদের আপনাদের এন্ট্রি হয়েছে তারা বুঝছেন আপনাদের বলতে নাস্তিকবাদের এন্টি হইতে পারবে না তারা নাস্তিকবাদের যে থিউরি আছে এই থিউরি কে তারা ঠেলতে পারবে না কোনো কিছু দিয়া তারা হয়েছে স্পেসিফিক আসিফ মহিউদ্দিন ফারাজন্য ও আপনাদের লাইফ যারা আছে তাদের এন্টি আমি আমার আমার হিসাবে যতটুকু আমার ধারণা আমি মনে করি যে আপনাদের এন্টি আপনাদেরকে কিভাবে ছোট করতে চায় আর ওই ওইটার মাথার মধ্যে আসে না যে আপনি তো ইসলাম ধর্মকে প্রমোট করতেছেন না কিংবা ইসলাম ধর্মকে সরি ওই হিন্দু ধর্মকে প্রমোট করতেছেন না কিংবা হিন্দু ধর্মকে উপরে তুলতে চাইতেছেন না সে আপনার সাথে ডিবি আসলে কি তার একটা করবে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের সাথে করবে যে এটা কম্পেয়ার করে দেখো হিন্দুতে কি আছে মুসলমানে আপনি তো ভাই বলতেছেন না আমি হিন্দু ধর্মকে এখানে আইসা ফুটাইয়া তুলতেছি সে আসলেও বলবে এই কিতাব একটা হিন্দু ধর্ম অনেক বিরক্ত লাগে ভাই এদের লাইফ দেখতে এইটাই বলার ছিল আসিফ ভাই ঠিকই বলছেন ভাই মানে এরা শুরু করে মনুসঙ্গীতায় কি আছে মনুসঙ্গীত আপনি কি করবেন আমি বুঝি না মনুসঙ্গীতা কি করবে আমার কি ভাই মনুসঙ্গীত আছে আমি কি করবো এটা দে ভাই মনুসঙ্গীতি কি করবে সে তো মনুসঙ্গীত গালি দেয় মনুসঙ্গীতের ভুল মনুসঙ্গীতটাও রং এটা প্রমাণ করতে চায় তুমি তার সাথে তার রং জিনিস নিয়ে জিততে পারবা সে আসিফ মহুদ্দিন তো সেটারও রং বলে খ্রিস্টান পৃথিবী যত ধর্ম আছে সব ধর্মের কিতাব আরও সে বলে এখন সে আইছে আপনার সাথে বসলে সে মনে করে আমি যতটুকু ধারণা করি সে মনে করে মন হয় আপনি হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে আসছেন এইরকম মনে হয় সে মনে করে আপনাকে এই জিনিসটা তাদের মাথায় আসে না আমি দেখছি আপনারা বলতে চান কি ভাই মনে করে কারণটা কি আমি তো বুঝিনা ভাই আমি বুঝিনা তার মন হয় তার জ্ঞানের অভাব না হয়

সে গ্রহণযোগ্য না এই গ্রহণযোগ্যতা কমানোর জন্য তারা ইনফোর্স করে যে আমাদের মধ্যে আমাদের উপর যদি হিন্দু ধর্ম চাপায় দেয় তাহলে অলরেডি আমাদের ইয়ে শেষ মানে অলরেডি আমাদের গ্রহণযোগ্যতা শেষ এরকম হচ্ছে তার চিন্তাধারা আর তার একটা চিন্তাধারা হচ্ছে যে আমাদের ধর্ম বর্বর হইলেও হিন্দু ধর্ম এর থেকেও বর্বর এইটা যদি আমি প্রমাণ করি যে হিন্দু ধর্ম আমার ধর্ম থেকে খারাপ খারাপ তাহলেই আমার ধর্ম আহ সত্যি ধর্ম হিসাবে প্রমাণিত হয়ে যাবে এই হচ্ছে তাদের মেন্টাল অবস্থা আর কি আমি আমি যেটা বলতেছি ভাই আরসি করছেন আপনারা করছেন যে আমার হাগুর গন্ধ কম ওর হাগুর গন্ধ বেশি হাগু তো এটা দিয়ে পারবে না তারা আপনারা যদি লাইভে একটা কেউ কোনো মানুষ একবার দুইবার নিরপেক্ষভাবে শুনে আপনারা কি বলতে চান সাথে সাথে বুঝে ফেলবে কিন্তু ওরাদের নিরপেক্ষভাবে বুঝি শুনে নাকি কি করে জানি না আপনারা আপনারা বলতে চান কি এটা তারা বুঝতেই করতেছেন না এখন পর্যন্ত আমি জানি না কেন আমি জানি না মানে দেখছে আপনারা আপনাদের উদ্দেশ্য কি আপনারা কি বলেন আপনারা কি বলতে চান

তো আমার ধারণা এটা আমার মনে হয় আপনাদের সাথে যারা যারা ডিবেট করছে প্রথমে ওই যে আরেকজন আসলে দেখা যায় না যে আসিফ ভাই কে বলছিল আসিফ এক্সপোজ হয়ে গেছেন কি কি বলছিল নামটা একটা প্রথমে হাসান যারা আছে আপনাদের সাথে দেখছে হাতে গোনা দশ বারো জনই আসিয়া ডিপেট করে এই এরা সবাই নাস্তিক ভাই হয়ে গেছে আমি জানি যত আমার মনে হয় আই থিঙ্ক তারা ভিতরে কিন্তু আপনাদের প্রতি একটা তাদের দুঃখ আছে আপনাদের তাদেরকে দাঁত বাঙ্গার জবাব আইসা এই দাঁত দাঁতবাঙ্গা জবাবটা এখন পর্যন্ত বলতে পারতেছে না ভিতরে ভিতরে কিন্তু তারা নাস্তিক তারা কিন্তু যারা খুব ক্লোজ আছে এরা তাদের আচরণে অনেক মানে পরিবর্তন পাইবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আছি প্রথমে পুরা ইসলামিক থাকা অবস্থায় যে আচরণ আচার আচরণ ছিল এখন বর্তমানে তাদের এই অবস্থা নাই আমি যতটুকু জানি তাদের ক্লোজ যারা আছে তারা বলতে পারবে কিন্তু আপনাদের সাথে আপনারা তারা আপনাদের বিদেশ হয়ে গেছে আপনাদেরকে কিভাবে লাইভে আইসা ছোট করা যায় আপনাদের লাইফটাকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তায় আছে এটা একটা পার্সোনাল নিয়া নিছে তারা পার্সোনালি নিয়া নিছে ব্যক্তিগত লাইফে যদি ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে আলাপ আলোচনা হয় তাইলে তার ধর্ম বিশ্বাসের ধর্মতে কেউ নাই ভাই আসলে ধর্ম তারা নিরবকবেতে চাইবে চাই করার মন মনস্কের যার আছে তারা নাই এক কথায় শেষ হ্যাঁ এটা তো পরিষ্কার বোঝা যায় যে তারা এমন কি কোরআনের আয়াত উল্টা করে আমি ভুলে যাবো ভুলে অনেক লোক আইসি আপনাদের লাইভে বলে বলে যে আমি আগে নাস্তিক ছিলাম এরপরে ইসলামিক হয়ে গেছে এরপরে আমি বড় মানে ইমানদার হয়ে গেছে ইউটিউবে ভিডিও বানাই দেখছি আমি কিন্তু একটা একটা কথা ইসলামিক রাখতে মেনত লাগে অনেকগুলা করতে কিন্তু ভাই একবার নাস্তিকতা কথা গেলে এইটা ভাই দিনে দিনে বারে সারা কমে না যে ব্যক্তি আসব বলে যে আমি নাস্তিক থেকে ইসলামিক করছি ওরে জানে ভাই জুতা কইলা প্রথমে চার পাঁচটা বারে দিতে ভাই একদম মিথ্যা কথা বলে ভাই

আমি ওটাই মনে যে এটা সম্ভব না আছে জীবনে সম্ভব না ঠিক সম্ভব আছে অলৌকিক যদি তার যেটা সামনে তখন একটা সম্ভাবনা আছে সে চেঞ্জ হওয়ার তখনও একটা সম্ভাবনা আছে কিন্তু তখন সে তার প্রশ্ন কইরা চেঞ্জ হবে বিনা প্রশ্ন হবে না আবার ইসলামে এর আগে কোন লেখান কোন মতেই সম্ভব নাই ঠিক আছে হক ভাই তাহলে বিদায় অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার সাথে কথা বলার জন্য আমার অনেক মনের ইচ্ছা ছিল আর আমি সিলেটের লোক আমার কথাবার্তা যদি ভুল হয় মাফ করবেন না না কোনো সমস্যা নেই সব সবই খুবই ভালো বলেছেন ঠিক আছে আরো কথা হবে নিশ্চয়ই হক ভাই তাহলে আজকে জানা জি ভাই ওকে ঠিক আছে ভাই